সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছিলাম লক্ষ্মী পুজো সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য। আগের দিন এইসব জিনিসপত্র কিনে নিয়েছিলাম, মা লক্ষ্মী যেখানে বলবে সেই জায়গায় ডেকোরেশন করতে হতো। তো দেখো ডেকোরেশন হওয়ার পরে এইভাবে আমি সাজিয়েছিলাম, পুরোপুরি ডেকোরেশন করেছিলাম। তো এখানে মা লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী বসানোর পরে এইরকম জিনিসটা লাগছিল, কেমন লাগে লেগেছে তোমরা অবশ্যই জানাও। আমি তারপরে মা লক্ষ্মীর পায়ের যে আলপনাটা সেটা দিলাম, তারপরে এই আলপনাটা এখানে বসিয়েছিলাম। বসানোর পরে মা লক্ষ্মী একটা ফুল লুক তোমাদের সামনে তুলে ধরলাম। এদিকে মা বাবা মিলে মায়ের ভোগ রান্না করছে, এদিকে বাবা লুচি ভাজছে, আলুর দম এদিকে হচ্ছে, খিচুড়ি হয়েছিল, পোলাও হয়েছিল, সাথে নাড়ুও ছিল, আর এদিকে পায়েস ছিল, সুজি ছিল, এদিকে মা আদা পেস্ট করছে। তারপরে দেখতে পাচ্ছ বাবা দিকে লুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে বানানো। এদিক থেকে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম হচ্ছে মিল্ক কেক, তারপরে প্যাড়া, আর হলো লাড্ডু, সুইট ডিশ। একটা সাজানোর ইচ্ছা ছিল খুব মায়ের জন্য, তো সাজিয়েছিলাম। তো সাজানোর পরে এরকম লাগছে, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও কমেন্ট সেকশনে। তারপরে মা লক্ষ্মীর জন্য যে জলপদ্ম নিয়ে আসা হয়েছে, জলপদ্ম রেখে মা লক্ষ্মীর হাতে আমি লাগালাম। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ অন্যরকম একটা জিনিস আছে, পিছনে টুইলাইটও দিয়েছি, কেমন লেগেছে বলো। এইভাবে ভোগগুলো মা সাজিয়ে দিয়েছিল ছোটো 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 ভাবে মা লক্ষ্মীর কাছে। তারপরে বর্ষা আসলো, এদিকে মা আবার ভোগ সাজাচ্ছে গোপুর জন্য। এদিকে তারপরে তোমরা দেখতে পাচ্ছ মা গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিচ্ছে, ছিটানোর পরে তারপরে মা শুরু করবে পুজো। এদিকে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি অলরেডি, এদিকে মোমবাতি ধূপকাঠি সব জ্বালানো হয়ে গেছে। আর তারপরে মা সব মানে প্রসাদের উপরে একটা একটা করে ফুল দিচ্ছিল, এদিকে বর্ষা বসে রয়েছে দেখছে মা কি করছে। আর এদিক থেকে তোমরা ভোগটা দেখো, মা এভাবে সব রকম ভোগ করেছে। এদিকে ভোগে তোমার ভাজাটা বলতে ভুলে গেছিলাম, ভাজাও করেছিল। এদিকে মা লক্ষ্মীর পাঁচালি মা পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। আর তারপরে মায়ের পিছন দিক থেকে একটা ছোট্ট করে ক্লিপ নিলাম মা লক্ষ্মী। এই ক্লিপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আর তারপরে মা লক্ষ্ীর পুজো চলছিল, এর মধ্যে আমি মা বাবা তিনজনের একটা ছোট্ট ভিডিও শ্যুট করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর তারপরে হলো আমাদের পুজোর শেষ মুহূর্ত, তারপরে মা উলু দিল আর বাবা শঙ্খ বাজালো। এরপরে আমাদের পুজো শেষ। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।